ফোনটার দাম অ্যাকচুয়ালি আমার কাছ থেকে নিয়েছে 12,500 টাকা, ওকে? বাট টুড, ফোনের দাম কিন্তু 12,500 টাকা না, ফোনের দামটা আরো বেশি। হ্যাঁ, এটা টেস্টটা আর কি অনেক বেশি জোস। হে গাইস, আই অ্যাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে, বলা চলে নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে। জি হ্যাঁ ডুড, আজকে দিনটা আমি খালি হাতে আসিনি, আজকে দিনটা আমি নিয়ে নিয়েছি নতুন একটা ফোন, ওকে? ইয়া, তো এটা অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল ইউজের জন্য কিনিনি এই ফোনটা, এটা আমি আমার এমনি বাসাতে ইউজের জন্য রেখেছি। আমি এটা আমি বাসাতেই থাকবে আমার, এটা আমি পকেটে করে আর বাহিরে নিয়ে যাব না, ওকে? ইয়া, আর বলা চলে এটা একটা ব্যাকআপ ফোন টাইপেরও একটা ফোন বলা চলে, কারণ যখন আমার ফোনে টোনে চার্জ মার্জ থাকবে না তখন এটাকে ইউজ করব। আর এটা কেনার পিছনে আর একটা বড় রিজন হচ্ছে কি, বাসার ফোন যেটা ছিল একটা, ওটা নষ্ট হয়ে গেছে, ওকে? ওটা মানে রিপেয়ার টিপেয়ারও করা যাবে না, এরকম টাইপের নষ্ট হওয়া হয়েছে। তো এই জন্যই আর কি আমরা বাসার জন্যই মেনলি এই ফোনটা কিনেছি, বাট যদি প্রয়োজন পড়ে তো এটা আমি আবার আমিও ইউজ করতে পারবো, ওকে? নট টু ওয়ারি। ইয়া, তো এই ফোনটা কোন ব্র্যান্ডের, কত দাম, ফোনের সাথে কি কি পেলাম কি পেলাম না, সব কিছু এখন আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। চলো বেবি, তোমাদের ধ্যান কোথায় আছে? আমার ফোন তো আমার হাতেই আছে, তো টাই। তো এটার নাম হচ্ছে মোটো G24 Power, ওকে? ইয়াপ, এটা মোটোরোলার একটা ফোন, আর মোটোরোলা মেবি একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। ইয়াপ, আর এটার দাম সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই ফোনটা কালার হচ্ছে ইঙ্ক ব্লু, আর এই ফোনের সাথে আমি কী কী পেয়েছি, ওকে? জি হ্যাঁ, এটার আরেকটা কালার হয়, ওটার নামও অন্য টাইপের একটা কিছু ব্লু, আমার কাছে ওই ওই ফোনের ওই কালারের চেয়ে এই কালারটা বেশি ভালো লাগলো, বিধায় আমি এই কালারটাই কিনলাম, ওকে? ইয়া, আর এটার স্ক্রিনের ওপরে এরকমভাবে একটা কিছু পেপারের মতো করে লাগানো থাকে। এটা অ্যাকচুয়ালি আমি অন করেছিলাম ফোনটা, শোরুমে অন করেছিলাম, আনবক্স করেছিলাম, বাট তারপরেও সব কিছু আবার তোমাদের সাথে আমি রিক্রিয়েট করছি, ওকে? ইয়া, তো ওটাই, ফোনটা জোস ডুড, এই কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, একদম ব্লু ম্যাট টাইপের একটু জোস, তো ওটাই। আচ্ছা, আমি এখন তোমাদেরকে বলি যে এটার ক্যামেরা, এটার যে রেয়ার ক্যামেরা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, আর যেটা ফ্রন্ট ক্যামেরা সেটা হচ্ছে 16 মেগাপিক্সেল, ওকে? ইয়া, 16। আর এটা যে সেলফি টেলফি ভালোই আসবে, আমি দেখি আমার নেক্সট ব্লগ যেটা বানাবো ওই ব্লগটা আমি আর কি এই ফোন দিয়ে বানানোর চেষ্টা করবো, ওকে? ইয়া, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, তো ফোনের সাথে আমি পেয়েছিলাম এই একটা কভার, যেটা দেখতে পাচ্ছ তোমরা, এই কভারটা আর কি আমি ফোনের সাথে পেয়েছিলাম, ব্যাক কভার। আর এটার সাথে কোনো ইয়ারফোন টিয়ারফোন আমাকে দেয়নি ওনারা। এটার সাথে আরও একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে যে চার্জার। ইয়া, এটার ব্যাটারি হচ্ছে 6000 mAh ব্যাটারি, এখানে লেখাই থাকার কথা। ইয়া, 6000 mAh। আর এটার যেটা চার্জার সেটা হচ্ছে 33 ওয়াটের মেবি। ইয়াপ, 33 ওয়াটের এটা চার্জার দিয়েছে, তারপরে কেবলও দিয়েছে এটার সঙ্গে, বাট ইয়ারফোন দেয়নি, ওকে? ইয়াপ, আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে এটার সিম বের করার যে পিন, ওইটা চার্জারটাকে আবার এরকম একটা বক্সের মধ্যে ঢুকাই দিয়েছিল, বক্স তো না, একটা কাগজের মতো করে, আর কিছুই নাই, ডোর ফাঁকা। এই তো এই পিনের কথা বলছিলাম, এটা সিম ঢুকানোর সময় কাজে লাগে এই পিনটা। ইয়া, আর এটা এটাই ফোন, অত আহামরি এক্সাইটমেন্টের কিছু নাই, জাস্ট একটা নর্মাল ফোন। এটা এটা দামও বেশি না, মাত্র 12,500 টাকা। তো তোমরা যারা যারা চাও তারা তারা অবশ্যই কিনতে পারো। ফোনটা আমি আর কি আজকে দুপুরবেলায় নিয়ে আসলাম, তো এটার ইউজ সম্পর্কে আমি কিছু জানি না, তো আমি যখন জানতে পারবো তখন আমি তোমাদেরকে জানাই দিব আবার। বাট তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো রুট, তাহলে আমরা কালকে এই ফোন দিয়ে কিন্তু ভিডিও, যেটা ব্লগ হয় আমাদের ডেইলি ব্লগ, ওটা আমরা এই ফোন দিয়ে বানাবো। তো ওটাই, নতুন ফোনে নতুন ব্লগ হবে বলা চলে। আচ্ছা ফাইন, এখন আমার খিদা লেগে গেছে। আর অ্যাকচুয়ালি আমি তো কথা বলি, তোমাদের যারা যারা আরও একটু বেশি ইনফরমেশন জানতে চাও ফোন সম্পর্কে, ফোনের রিভিউ নিতে চাও, তো তারা এমনি একটু গুগলে বা ইউটিউবে দেখে ফেলো, আমি তো আর রিভিউ দিই না বা আমি আনবক্সও করি না, আমি শুধুমাত্র তোমাদের সাথে আমার লাইফ শেয়ার করি যে আসলে কী হচ্ছে কী হচ্ছে না আমার জীবনে, ওকে? ইয়াপ, আর আমার বলা চলে যে আমি গরমে ঘেমেও গেছি লিটারালি, তো ওটাই ডোর, তো এখন আমার বক বক করতে করতে আমার লেগে গেছে খিদা। চলো যাই, যে আমরা হালকা নাস্তা পানি নিয়ে আসি, খেতে খেতে আবার গল্প করবো, চলো।
ইয়া, তোমরা ঠিকই ধরেছো। আজকে দিনটা ফোন কিনলাম, আর আজকে দিনটা এই খুশিতে আমার অনেক বেশি নাস্তা খাওয়ার কথা, বাট ডুড আমি তা আনিনি। আমি খুবই সীমিত নাস্তা এনেছি আজকে। ওকে ইয়া, তো নাস্তাতে কী আছে কী নাই? নাস্তাতে এখানে আনলাম আমি একটু চা, আনলাম দুধ চা। দুধ চায়ের ওপরে হালকা একটু দুধের সর দিয়ে দেওয়া হয়েছে আর কি, মালাই চা বানানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছে বাসাতেই। ওকে ইয়া, আর সেই সঙ্গে এখানে আছে কি, এখানে আছে এমনি বেসন দিয়ে একটা পেঁয়াজি টাইপের কিছু ভাজা হয়, এটা তো তোমরা এর আগে 1000 বার দেখেছো। আমি প্রচুর খাই এই জিনিসটা, চা দিয়ে খাই সন্ধ্যার সময়, আমার অনেক বেশি ভালো লাগে তো ওটাই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, মাংসের চপ। ইয়া আব্রুড, এটা কিন্তু মাংসের চপ, এটা লিটারালি মুরগির মাংসকে ভাজা হয়েছে তেলে। তোমাদেরকে একটু দেখাই দিই। হ্যাঁ, এটা টেস্টটা আর কি অনেক বেশি জোস। হালকা পাতলা গ্রিলের মতো, আর এত পরিমাণ মশলা দেওয়া আছে, ভালো লাগছে খেতে, জোস। উপরে যে কিসের মশলা দেওয়া আছে, খুব সুন্দর লাগছে একটা টেস্টটা জিবাতে। বাইরে বেগে জানি না, তোমাদেরকে একটা ভুল কথা বলেছি, ভুল বলিনি, মানে আমার মুখ থেকে আর কি তোমাদেরকে রাইট ইনফরমেশনটা দেওয়া হয়নি। ওকে, সেটা হচ্ছে যে ফোনের দাম আমি তোমাদেরকে বললাম 12,500 টাকা। ওকে ইয়া, বাট ফোনের দাম কিন্তু টুট 12,500 টাকা না, ফোনের দাম হচ্ছে 14,499 টাকা। ওকে ইয়া, এটাই মেবি ছিল ফোনের দাম। আমার পরিচিত মানুষ ছিল আর আমাকে ডিসকাউন্ট দিয়েছে 2,000 টাকার মতো, তো ওটাই। তো অ্যাকচুয়ালি যদি আমাকে ডিসকাউন্ট না দিত, তাহলে আমি আর কি মোটোরোলার ফোন আমি নিতাম না। ওকে ইয়াপ, আমার কাছে আরেকটা শাওমির আরেকটা ফোন চয়েস করে রেখেছিলাম আমি, ওটার দাম ছিল 18,000 টাকার একটু বেশি, তেমন ওটা নিতে চেয়েছিলাম, বাট যেহেতু এটা একে তো দাম কম, তার উপরে আবার আমাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তো এই জন্য আর কি আমি এই ফোনটা নিলাম। ওকে ইয়াপ, তো এই ফোনে যারা মানে ম্যানেজার আর কি, যে শোরুম বা দোকান, মানে যেখানে ফোন বিক্রি হয় আর কি, শোরুমে তো বিক্রি হয়, বাট ওটা শোরুম টাইপের না, ওটা দোকান টাইপের, ওই দোকানে সব রকমের ফোন পাওয়া যায়। জি হ্যাঁ, তো উনি আমাকে ডিসকাউন্টের ব্যবস্থা করে দিল, তো ওটাই। বাকি এই ফোনের এখন মার্কেট প্রাইস হচ্ছে 14,499 টাকা। ইয়াপ, ভালো লাগছে সবকিছু? তার মধ্যে আজকের দিনটা সবচেয়ে বেস্ট হয়েছে এটা, মাংসের চপটা। ইয়াপ ডুড, চলো খেয়ে দেয় নি, খাওয়া দাওয়ার পরে গল্প হবে, আবার সব কিছু শেষ করা যাক, চলো বেবি। ইয়ো ডুড, তো ফাইনালি আমার তোমাদের সাথে ফোন আনবক্সিং করা হয়ে গেল, তোমাদের সাথে নাস্তা পানি করা হয়ে গেল, তার মানে এখন সময় হচ্ছে ভিডিওটাকেও শেষ করে দেওয়ার। ওকে ইয়া, বাট আমি ভিডিওটাকে শেষ করে দেওয়ার আগে আমি তোমাদেরকে ফোন সম্পর্কে আরও দু একটা কথা বলে দিই, একদম শুরু থেকে নিয়ে। ওকে, সেটা হচ্ছে যে আমি যে ফোনটা আজকে দিনটা কিনলাম, সেটার নাম হচ্ছে Moto G24 Power। এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 14,499 টাকা, আমার কাছ থেকে দাম নিয়েছে 12,500 টাকা। এটার র্যাম রোম হচ্ছে 8/128, এটার ব্যাটারি হচ্ছে 6000 mAh, আর এটার সাথে আমাকে শুধুমাত্র একটা চার্জার দিয়েছে যেটা হচ্ছে 33 ওয়াটের, আর একটা ব্যাক কভার দিয়েছে। ওকে ইয়া, তো এটাই ছিল আমার আজকের ভিডিও। এখন তোমাদেরকে আমি আনফর্চুনেটলি এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে, তার মানে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে ইয়া, আর একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, যারা যারা এই ফোনটা ইউজ করছো তারা অবশ্যই একটু কমেন্টে বলো যে এটার ভালো দিক মন্দ দিক, ফোনটা কিনা আমি লাভ লাভ লাভবান হলাম না কিনা লস খেলাম, এটা একটু আমাকে জানিয়ে দাও। এটাই কেডা, আই লাভ ইউ ডুড। আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আজকে দিনটা খেলাম না চিকেন ফ্রাই আর চা, জোস লাগলো, আমি তোমাদেরকে এই খাবার খাওয়ার মতো ভালোবাসি। জি হ্যাঁ।